আমার কাছে যেটা আমরা ডেইলি বিভিন্ন খামারিদের যে প্রশিক্ষণ দিই, সবাই হয়ে প্রতিদিন একটি করে ডিম দেয়। এবং বিভিন্ন গবেষণাগার, ভেটেরিনারি জার্নাল এবং নিউজে দেখা গেছে যে 24 ঘন্টা একটা ডিম ইয়োক সাথে তৈরিতে 24 ঘন্টা সময় লাগে। কিন্তু এটা একটা ব্যতিক্রম ঘটনা, এই কারণে যে যদি সকালে একটা ডিম দেয়, বিকেলে একটা ডিম দেয়, কিন্তু এই ডিমটা তৈরি হতে গেলে 12 ঘন্টা পরপর তৈরি হচ্ছে। যদি গবেষণা করা যায় ভবিষ্যতে যে বাংলাদেশে যে ডিমের যে প্রোডাকশনটা বেড়ে যাবে, গবেষণা করে যদি আমরা নতুন জাতের কোনো মুরগির উদ্ভাবন করা যায় যেগুলো মুরগি 1টা থেকে 2টা করে ডিম দিচ্ছে, হয়তো আমাদের গবেষণাগার শুধু বাংলাদেশ না, হয়তো আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সুনাম করাবে বলে আমি বিশ্বাস করি। কর্তৃপক্ষ যদি এটা একটু গবেষণা করে, এমন হইতে পারে যে মুরগিটার জাত নিয়ে বা আরও গবেষণা নিয়ে যদি এরকম চিন্তা করা যায়, তাহলে আমাদের দেশে যে ডিমের একটা মূল্য বৃদ্ধি এবং ডিমের উৎপাদনটা আরও দ্বিগুণ হবে। যদি 100 মুরগি ডবল ডিম পারে, তাহলে অবশ্যই ডিমের যে ঘাটতি সাইডা এবং এটা রিকভারি হবে এবং আমরা ডিম উৎপাদনে আরও স্বয়ংসম্পূর্ণ একটা বাংলাদেশ পাবো। তাই আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যে এটা নিয়ে যেন একটু গবেষণা করা হয়। আমি মুরগিটা হচ্ছে যে 100 বাচ্চা কিনে নিয়ে আসছিলাম প্রথম অবস্থায় পালার জন্য বাণিজ্যিকভাবে, দেখিতে মানে খামারিরা যেমন করে পালে, দেখে আমরা এটা গরু শেড ছিল, গরু বিক্রি করার পরে খালি পড়ে আছে, তো মুরগি পালন করা যায় কিনা দেখি। পরে আমি ওই যে নাটোর বিসমিল্লা হ্যাচারি থেকে 100টা ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে আসি। নিয়ে আসার পরে মুরগি যখন বড় হয়ে গেছে বিক্রি করতে থাকি, একটা মুরগি রাখছি যে দেহ কত বড় হয়। পরবর্তীতে ওই মুরগিটা দেখি হঠাৎ একদিন ডিম, তো ভাবলাম যে অন্য কোনো কারো মুরগি হয়তো ভিতরে যায় পারছে। দেখলাম পরের দিন আমার 2টা ডিম। পরে আমার ওয়াইফ মা সবাই আশ্চর্য যে কী ব্যাপার, 2টা করে ডিম, ডিম কই থেকে আসলো, এটা অন্য কারো মুরগি হয়তো পারছে নাকি আবার। তারপর বলতে না দেখি না, পরের দিন আবার একটা ডিম হলো ভালো, একটা হলো চাম ডিমের মতো নরম একটু ডিম, 2টাই আবার পারছে। তো দেন ভাবলাম হয়তো এই ডিম মুরগি ডিম পারে। পরে তার থেকে রেগুলার পারতেছে 2টা করে ডিম, মাঝের মধ্যে 1টাও পারে 2টাও পারে। 3 কেজি আড়াই কেজি ওজনের সময় আমরা ছেড়ে দিই, সব বিক্রি করে দিছি। দেওয়ার পরে একটাই রাখিছি যে দেখি কতখানি ওজন হয়। মানুষ কয় যে 10 কেজি 8 কেজি 9 কেজি হয়, তাহলে আমরাও দেখবো। রাখতে রাখতে 3 মাস যখন হয়, তখন দেখা যায় যে মুরগিটা ডিম পারে, ডিম পারতেছে। প্রথম দিন পারিছে একটা, তারপরে দ্বিতীয় দিন একটা সকালে পারিছে, একটা বিকালে পারিছে। তারপরে আমরা খুশি, মানে অন্যরকম হয়ে যাচ্ছে। দেখি ব্রয়লার তো কোনো দিন এত ডিম পারতে দেখিনি, একটাই পারিছে কিন্তু পারে কিনা তাও তো দেখিনি। না অন্য মুগরি ঘর দুয়ারে তাবুত খোঁজ দিছি যে আমার তো ঘরে কিছু নাই, কী ব্যাপার ডিম কত কোন জায়গার থানি পানু। পরে আমার বেটার বউ কছে না আম্মা ডিম পারিছে, আমার এই মুরগি পারিছে। তারপরে দেখা যায় বিকালবেলাও আরেকটা। তো এখন তাবুত মানুষ করছে, কেউ কয় না, কয় যে সব হয় এই মিথ্যিকতাই করছে। পরে আমার একটা জামাই আসিছে, জামাই এখন কছে আম্মা আমরাও দেখিছি বয়লা 2টাই পারে। তখন এই কথা শুনিনি, তখন আমরা তখন থানি মন্য চালে এরমই পারে। ওমা দেখা যায় সকালেও একটা পারে, বিকালে পারে, আর 2 দিন 1 দিন দেখা যায় নাই, আবার একটাও পারে, আবার সকালেও পারে, দুপুরেও পারে, এরম এরম 2টাই পারে।